তো আমরা রেডি হয়ে গেছি, সবাই দুজনেই রেডি হয়ে গেছি। 8টা বাজে এখন, বেরিয়ে যাব। একটু লেটই হয়ে গেল, 7:30টায় প্ল্যানিং ছিল, যাই হোক হয়েই যায়। তো চলো, গুড মর্নিং সবাই, গুড মর্নিং এস ফ্যামিলি সবাই, চলো এবার জার্নি করি, অনেকটা দূর যেতে হবে। আজকে বছরের দ্বিতীয় দিন, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বেরিয়ে পড়ি আমরা, চলো। তো আমরা তো বেরিয়ে পড়লাম, ও এখানে দাঁড়িয়েছি, ও এখন গাড়িতে হাওয়া চেক করাচ্ছে। তো অনেকটা দূর যেতে হবে, সেই জন্য হাওয়াটা একবার চেক করিনি, অনেকদিন হয়ে গেছে হাওয়া চেক করা হয়নি। যাই হোক, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি। খুব ভালো লাগছে, কালী পুজোর পর এই আবার এই যাচ্ছি। বাবা মা বেঁচে থাকলে তো আনন্দটা আরো অন্যরকম হতো। যাই হোক, তো কাকা কাকিমা বাবার মতো, ছোটর থেকে এই কাকা কাকিমার সাথে বন্ডিংটা বেশি ভালো। ছোটর থেকে আমরা বেশিরভাগ সব আনন্দ সব কিছু কথাবার্তা এই কাকিমার সাথে বলতাম বা কাকাকে নিয়ে চলতাম। তো যখনই যাই কাকা কাকিমার জন্যই যাই, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এখনো মনে হয় বাপের বাড়ি সবাই বেঁচে আছে। তো চলো যাই, খুব ভালো লাগে বাপের বাড়ি যাওয়ার সেই ইয়েটা এখনো আমার রয়েছে, যে বাপের বাড়ি যাচ্ছি। সবাই যেরকম বলে বাপের বাড়ি যাচ্ছি, আমি ভাবতাম বাবা মা নেই। তো তো যাই হোক, আমিও বলতে পারি বাপের বাড়ি যাচ্ছি সবার মতো। চলো যাই তাহলে। তো এই হচ্ছে মহারাজ, আজকে কালো পরেছে, বলছে শনিবার নাকি কালো পরতে হয়। যাও না তুমি, মানে ভোলে ভালো হয়। শনিবার কালো, সোমবার নীল, মঙ্গলবার অরেঞ্জ, বুধবার গ্রিন, বৃহস্পতিবার ইয়েলো, আর শুক্রবার শুক্রবার তোমার সাদা হোয়াইট, আর শনিবার শনিবার কালো, শনিবার কালো আর রোববার লাল। তোমার লাইন লেগে যাবে, সবাই জিজ্ঞাসা করবে তুমি। আরে না, এটা কালার থেরাপি, এটা যদি করে ভালো, না করলে জানি না ভালো হবে কিনা। আমি তো আজকে শুধু না মেনটেন করার চেষ্টা করি, কিন্তু যবে থেকে চাকরি ছেড়েছি আর মেনটেন করি না, চাকরিতে করতাম, চাকরিতে করতাম। যাই হোক, পকেট ছাড়াই গেঞ্জি পরেছে আজকে, বলছে কালো পরতে হবে। তাই পকেট থাকে না, না ভালো গেঞ্জি গুলোতে পকেট নেই, এই যে মোবাইল রেখেছি নিচে। চলো, রাস্তা ফাঁকা, ভিআইপি রোড দেখো, এই যে ফ্লাইওভার ফাঁকা রাস্তাটা, এখন আপাতত যাওয়ারটা তো ফাঁকা। তো আমরা তো কাছাকাছি পৌঁছে গেছি, মিষ্টি নিতে যাচ্ছি, মিষ্টির দোকান ভূষণ চন্দ্র দে, মিষ্টি নিয়ে নি, তারপরে আবার যাব। চলো, মিষ্টি টাকা দিয়ে দিই। এই মিষ্টির দোকানে ঢুকলাম। দাদা, শুকনো মিষ্টি কি আছে? এটা রেলওয়ে কাঁচাপাড়া কারখানা গেট, দেখতে পাচ্ছ এখানে দাদু বাবা জ্যাঠা কাকারা সব চাকরি করেছে। চলে এলাম বাড়ির কাছাকাছি, ওখানে গাড়ি দাঁড় করানো হয়েছে। তো ঢুকে পড়লাম বাড়িতে, এই বাড়ির গেট, এই হচ্ছে বাড়ির এন্ট্রি। চলো বাড়িতে যাই। এই যে পুকুর, এসে গেছে, এসে গেছে চন্দন কাকাতে। গ্রেট কাছেপাড়া গেছিলাম, তাই ওটো নীল আনতে। এই আমাদের ঠাকুর মন্দির, কালী ঠাকুরের প্রত্যেক বছর প্রতিষ্ঠিত কালী ঠাকুর, প্রত্যেক বছর কালী পুজো হয়। ভেতরটা তুমি নিয়ে নাও, অনেকেই আমি যাবো না, জুতো পরে বসে। আচ্ছা, আমাদের মা কালীর মূর্তি, দাদু থাকতে এই পুজো শুরু হয়েছিল। দাদুই অ্যাকচুয়ালি ঠাকুর বানিয়েছিল প্রথম, তারপর বহু বছর ওই ঠাকুর ছিল, তারপর যখন একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তারপর চেঞ্জ করে আবার নতুন মূর্তি করা হয়েছে। আমরা প্রত্যেক বছর আসি এই কালী পুজোয়। হ্যাঁ, তুই ছোট কাকিমা, এবার তো নিতে হবে। এই হচ্ছে গ্রামের বাড়ি বলে, এই সব গুলো দেখার জন্য, মানে এই যে হাত দেওয়ার জন্য কি ভাল লাগে। অন্তত 15টা লাউ হয়েছিল, 12 13টা লাউ হয়েছিল, সব দিতে দিতে এই আমাদের অর্ধেকটা লাউ রাখতে হতো। এই তো রয়েছে, তুমি পম্পিয়া
এই একটা লাউ আমাদের নামে ওখানে আর একটা হয়েছে ওইটা আপনার নেক্সট টাইমের জন্য হ্যাঁ নেক্সট টাইমের জন্য এইখান থেকে আসো ভালো উঠবে এই ভেতরে হয়েছে হ্যাঁ রেডি রেডি এই এই শাকটা খাও কি শাক এটা এটা আমার খুব ভালো লাগে এই শাক চলো লাউ শাক লাউ শাক ঢুকলাম এই যে তোরা খেতে বসে গেলি আমাদের ছাড়া গুলগুলি আমাকে চিনতে পারছিস বলছে না তো বোন কথা বলছে না আরে কাজের মাসি তো কাজে সবাই খাবে আমরা আসি আর কাকিমাকে কষ্ট দিই কষ্ট কিসের কষ্ট এগুলো গোলমরিচ কিন্তু কালো কালো হ্যাঁ ভাবিস না অন্য কিছু দেখে বোঝা যাচ্ছে ভালো লাগছে ভালো জিনিস এটা এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে এই যে গরম গরম লুচি ভাজছে দিদি লুচি ভাজছে আর পিয়ারানি হচ্ছে আলু ভাজছে মাংসের মেনু কি রে আরে মেনু মা কি গো ওই যে লাউ দিয়ে ডাল গাছের লাউ ডাল করলাম কেন বলতো সবাই তো গাছের লাউটা খাওয়া হয়ে যাবে হ্যাঁ আর ইয়ে আলু পটল চিংড়ি আলু পটল চিংড়ি শালি দেখো মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে কমে যাচ্ছে মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে জামাইয়ের আদর জি দুটো রসগোল্লা দুটো ছোলার ডাল খাও খাও আমি ছোট জামাই আসছিলি রাস্তায় এখন ছোট ওটা তো নাচ জামাই নাচ জামাই নাচ জামাই ছোলার ডালটা বানিয়েছে ঝুম 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 ওই ছোট্ট মেয়ে যে চেয়ারের নিচে দিয়ে খেলা করতো আমি চেয়ারে বসে থাকতাম এই বছর বাস ঘুরতো নিচে দিয়ে ঘুরতো বেরোতো আমার মনে নেই দেখিয়েছি আমি রুদুর জন্য একটা সঙ্গী দিয়েছে রুদুকে আর এটা হচ্ছে মিথিলে মাসি আমি যেহেতু সৌমি আমি সৈকে দিচ্ছি আমি আমি তো আবার কিছু দেওয়া হলো না আমি বললাম আমি তাহলে ঝুমকে আর সঙ্গে দিয়ে দেবো দেখ স্কুলে সাইজ দেখ আমার ডাউট লাগছে নালে
চলো গুড। তো এই ঘিটা পিয়াকে বলেছিলাম, পিয়া আমি ওখানে যাচ্ছি যখন তুই ও কোথার থেকে আনে, নবদ্বীপ না কোথার থেকে আনে, আমি বলেছিলাম আমি প্রত্যেকবারই দিয়ে যাই, এবারও বলেছিলাম ঘিটা এনে রাখিস, তো পিয়া 1 কিলো ঘি এনে রেখেছে, খুব সুন্দর, আমি প্রত্যেকবারই নিয়ে যাই। এই তুমি এখনো ওকে বাচ্চা বলছো? দাঁড়াও, ওরে বাবা কি সুন্দর সৌমির, তোকে প্যাদাবো এবার আমি। এ মা, এই বাচ্চারা কেন এরকম করছে তোমরা? এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে ব্ল্যাক। এটা যে গ্যাংটারে গেছিল, গ্রিন নিলাম আমি আর ব্লু, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, আমার দারুণ লাগলো। এই যে গেছিলাম তো বাবা, এ বাবা দারুণ, ওখানে গেল মানে পেয়ে যাচ্ছি, পুজো ছাড়াই কত কিছু পেয়ে গেল, বাচ্চাগুলো দুটো বেসে দেখছে কি হচ্ছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, আর কি দরকার, এ বাবা সৌমির পার্সটাও খুব ভালো হয়েছে, সৌমির খুব ভালোবাসবে, ভালো লাগবে, গেঞ্জিও এসছে, সব এই বাচ্চাগুলো, আরে আমার সামনে তো বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চার মা হলে কি হবে, আমার সামনে তো বাচ্চা, বাচ্চা না তাহলে শুরু, সেলিব্রিটি সেলিব্রিটি ঢুকছে, এই ওদের আগে ঢুকতে দাও ঢুকতে দাও ঢুকতে দাও, হয়ে গেল স্নান, এই খেয়ে নে গরম গরম খেয়ে নে। কি চিন্তা করছিস, স্টার্ট কি করে করবে? হ্যাঁ ওরা ওর দিকে তাকিয়ে আছে, স্টার্ট কে করবে আগে, ভাও বাড়াচ্ছিস, বাবা মেয়ে মা কে আর সামলাতো না, এখন মেয়েই সামলাবে, আর দেখ আর দেখ, তাহলে বাবারটা তুই খেয়ে নে বাবা, বাবা দেখিস আসিস না কিন্তু, না না আসিও না, এই অরিন্দম কেরম করে খাই দে, শ্রাবন্তি গরমে বসে রয়েছে সবাই, হ্যাঁ একটা জায়গা আছে।
এইটা দেখো বাবা কিরকম হবে, কোমরে না মনে স্ট্রেচ আছে। ওয়াও দারুন উইজিংস হয়েছে, সৌমি দেখে খুশি হয়ে যাবে। ওয়া দেখি সামনে দেখো বাবু কি সুন্দর, বিউটিফুল। এইটা সৌমির আন্দাজটা কাজ করেছে, ওকে বলো থ্যাংক ইউ। তপন দার খুব ভালো সুন্দর হ্যাঁ চলো, এবার ছোটু ডাকছে আমাকে, কি দেখাবি বল। আচ্ছা বসছি বসছি বসছি, বলো কি দেখাবে। ও গেম দেখাবে, চলো ঠিক আছে। সব দেয়া নেয়া চলছে, এখন দেয়া নেয়ার পর্বই এক ঘন্টা হয়ে গেল, ফিটিং সব ভালো হয়েছে। না না হয়ে যাবে হয়ে যাবে। এটা কি সাইজ রে, সাইজটা কত? এটা সাইজটা 30-30 ঝগড়া করছো কেন খেলতে খেলতে? ঝগড়া চলছে খেলতে খেলতে, না সব মেনে দিচ্ছে তোর এই জানি বলে তোর আমি পাচ্ছি না। আজকে লাস্ট ডে, আজকে হচ্ছে 16th of April, আজকে বেরিয়ে যাব। আর ডিনার অলরেডি সার্ভড হয়ে, সরি নট ডিনার, ব্রেকফাস্ট অলরেডি সার্ভড হয়ে গেছে ডাইনিং এ, তো আমরা গিয়ে সবাই খেয়ে নিই। ইয়ে ভি নুডলস হ্যায় ক্যা? হ্যাঁ পটেটো হয়েছে। আচ্ছা হ্যাঁ, মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আলু পরোটা কেসে? কাল ঠান্ডা খায় তো না শুভদীপ দানে।